এক নজরে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস। বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছিল, যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। তৎকালে নোয়াখালী অঞ্চল পর্যায়ক্রমে কলিন্দা, ত্রিপুরা এবং ভুলুয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। 1868 সালে ভুলুয়া জেলাকে নোয়াখালী জেলায় নামকরণ করা হয়। তারপর 1984 সালে সরকারের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীকে স্বতন্ত্র জেলায় বিভক্ত করা হয়। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুদারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্ব অঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে 1660 সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চমুনি হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়াখাল বলা হতো। এর ফলে এই অঞ্চলটি একসময় লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে নোয়াখালী জেলা 9টি উপজেলা, 9টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা, 967টি গ্রাম ও 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। নোয়াখালীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে বজরা শাহী মসজিদ, নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান, গান্ধী আশ্রম, মুসাপুর ক্লোজার, চেয়ারম্যান ঘাট এবং স্বর্ণদ্বীপ উল্লেখযোগ্য। এ জেলার কৃতি সন্তানদের মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী, রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল ওবায়দুল কাদের, ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং দেশের নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী উল্লেখযোগ্য। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নোয়াখালী জেলার মোট আয়তন 4202.70 বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে নোয়াখালী জেলার দূরত্ব 171 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 136 কিলোমিটার। এই জেলার পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা, উত্তরে কুমিল্লা জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় চট্টগ্রামের অন্তর্ভুক্ত একটি জেলা। এটি আগে ভুলুয়া পরগনা বা নোয়াখালী জেলার অধীনে ছিল, পরে রায়পুর, রামগঞ্জ, রামগতি এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে 1984 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলার মোট আয়তন 1367.59 বর্গ কিলোমিটার। লক্ষ্মীপুর জেলায় 5টি উপজেলা, 6টি থানা, 4টি পৌরসভা, 58টি ইউনিয়ন, 445টি মৌজা, 536টি গ্রাম ও 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। লক্ষ্মীপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে দালালবাজার জমিদার বাড়ি, চর আলেকজান্ডার বেড়িবাঁধ, আলতাফ মাস্টার ঘাট, শাহপুর নীলকুঠি বাড়ি, কামানখোলা জমিদার বাড়ি, হজরত আমির শাহ দরবার শরীফ, রায়পুর চুন্নুমিয়া জমিদার বাড়ি, রামগঞ্জ শ্রীরামপুর রাজবাড়ি উল্লেখযোগ্য। এই জেলার কৃতি সন্তানদের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ, কমরেড মোহাম্মদ তোয়াহা, আসম আব্দুর রব, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, কমরেড আবুল বাশার, আলহাজ মোহাম্মদ জমির আলী, শাহ সৈয়দ গোলাম সারওয়ার হুসাইন, অ্যাডভোকেট আব্দুল হাকিম খালেদ মোহাম্মদ আলী উল্লেখযোগ্য। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব 145 কিলোমিটার এবং চট্টগ্রাম সদর থেকে এই জেলার দূরত্ব 157 কিলোমিটার। এই জেলার উত্তরে চাঁদপুর জেলা, পূর্বে ও দক্ষিণে নোয়াখালী জেলা এবং পশ্চিমে মেঘনা নদী, ভোলা জেলা ও বরিশাল জেলা। আর এই লক্ষ্মীপুর শহরটি রহমতখালি নদীর তীরে অবস্থিত। ফেনী। ফেনী জেলাও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগ চট্টগ্রামের অন্তর্গত একটি জেলা। এটি আগে ভুলুয়া পরগনা বা নোয়াখালী জেলার অধীনে ছিল, পরে 1984 সালে স্বতন্ত্র জেলা হিসেবে গঠিত হয়। ফেনী জেলার আয়তন 928.34 বর্গ কিলোমিটার। ফেনী জেলা 6টি উপজেলা, 6টি থানা, 5টি পৌরসভা, 43টি ইউনিয়ন, 540টি মৌজা, 564টি গ্রাম ও 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
ফেনী জেলার বর্ণ ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কবি নবীনচন্দ্র সেন, কবি হাবিবুল্লাহ বাহার চৌধুরী, ভাষা সৈনিক আব্দুস সালাম, ভাষা সৈনিক গাজীউল হক, শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কাউসার, শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান, শহীদ বুদ্ধিজীবী ও সাংবাদিক সেলিনা ফারবিন, কবি শামসুন্নাহার মাহমুদ, স্যার এ এফ রহমান, নাট্যকার ও গবেষক সেলিমাল দিন উল্লেখযোগ্য। ফেনীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে মুহুরি সেচ প্রকল্প এলাকা, ফেনী সদর বিজয় সিং দিঘি, ফেনী ভাষা শহীদ সালাম গ্রন্থাগার, কাজিরবাগ ইকো পার্ক, কুইয়ারা দিঘি, মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ, রাজাজির দিঘি, শিলুয়া মন্দির ও শিলপাথর, সাত মঠ বা সাত মন্দির, কালীদহ বরদাবাবু জমিদার বাড়ি এবং শমশের গাজী কেল্লা উল্লেখযোগ্য। রাজধানী ঢাকা থেকে ফেনী জেলার দূরত্ব প্রায় ১৬১ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে এই জেলার দূরত্ব প্রায় ৯৭ কিলোমিটার। ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম জেলা এবং বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা। এই ছিল দেশের সবচেয়ে আলোচিত বৃহত্তর নোয়াখালী জেলার সংক্ষিপ্ত তথ্যচিত্র।